أشهد أن لا জেহাদ মানে নফসের জেহাদ, জেহাদ মানে কলমের জেহাদ, জেহাদ মানে কিছু হাদিস এরকম বলা আছে, আল মুজাহিদু মান জাহাদা নফসাহু, প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে নফসের বিরুদ্ধে লড়াই করে। এর মানে কি? এর মানে হচ্ছে জেহাদে যাওয়ার জন্য নফসে অনেক সময় বাধা প্রদান করে, আমার এই জীবন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই বোন, আমার মাল সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, এগুলোর কি হবে, এই জন্য নফসে যখন বাধা প্রদান করে, তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, এই সবগুলোকে বর্জন করে আল্লাহর জান্নাত প্রাপ্তির আশায় নিজের সবকিছুকে বর্জন করে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নামই হচ্ছে মুজাহিদ বিন নফস, নফসের বিরুদ্ধে লড়াই করা। এজন্য আমাদের দেশে অনেক মসজিদে মুজাহিদ কমিটি আছে, বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে, এরপরও আমেরিকা এহুদি খ্রিস্টানরা যারা জেহাদের নাম শুনলে ভয় পায়, এই লোকদের কিছু বলে না। কারণ কুফফাররা বুঝে কোরআন এবং হাদিসে যেই জেহাদ আছে সেই জেহাদ ওদের জেহাদ নয়, কোরআন হাদিসে কোন জেহাদ আছে এটা কুফফাররা ভালো করে বুঝে। আজকে আমাদের অনেকে প্রশ্ন করে যারা মুসলমান দাবি করে যে কোরআনে যে জেহাদ আছে সেই জেহাদ এই জেহাদ না। একজনে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বহিষ্কার করে খামাখাই একটা কাজ করেছেন, বেহুদা কাজ করেছেন, নাউজুবিল্লাহ। কেন? কোরআনে আছে আল্লাহ তাআলা তো সিজদা করতে বলেছিলেন ফেরেশতাদেরকে, তো শয়তান তো ফেরেশতা ছিল না, এটা কোরআনে আছে। যেমন সূরায়ে কাহাফের 50 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, আল্লাহ তাআলা বলছেন যখন আমি ফেরেশতাদেরকে হুকুম করলাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তারা সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা বলছেন কানা মিনাল জিন্নে, সে ছিল জিনদের থেকে একজন, একটা জিন ছিল। তো যখন জিন ছিল তাহলে তো ফেরেশতাদেরকে হুকুম করা হয়েছিল সিজদা করার জন্য, জিনকে তো করা হয় নাই, ইবলিস তো জিন ছিল, তার সে সিজদা করে নাই, এজন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে খামাক একটা বেহুদা কাজ করেছেন, নাজায়েজ কাজ করেছেন। আমরা বলি তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্ন শয়তানও করে নাই, শয়তানকে যখন জান্নাতে বহিষ্কার করা হচ্ছিল তখন শয়তানও বলে নাই যে আল্লাহ তুমি তো ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছিলে আমাকে তো বলো নাই, আমাকে কেন জান্নাত থেকে বহিষ্কার করছো, এই প্রশ্ন যেমন শয়তানেও করে নাই। ঠিক তেমনি ভাবে আজকে জেহাদ নিয়ে, কোরআন হাদিসের জেহাদ নিয়ে তোমরা কিছু মৌলবীরা, কিছু মুসলিম দাবিদাররা যেরকম জেহাদ নিয়ে প্রশ্ন করো, এই প্রশ্ন বুশ করে নাই, ওবামা করে নাই, দুনিয়ার কোন কাফের করে নাই, ইহুদি করে নাই, খ্রিস্টান করে নাই, কারণ তারা সকলেই বুঝে জেহাদ মানে হচ্ছে অস্ত্রের জেহাদ, জেহাদ মানে হচ্ছে লড়াই করা, জেহাদ মানে হচ্ছে মারামারি করা, জেহাদ মানে হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা। এজন্য কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় জিহাদ শব্দ বলেন নাই, সরাসরি লড়াই বলেছেন। কোরআনুল কারিমে সূরা বাকারার 216 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছেন, লড়াই করাকে ফরজ করে দিয়েছেন, ওয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। বোঝা গেল আসল কারণ এখানে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ওয়া কুরহুল লাকুম, নতুবা এইখানে যেরকম বলা হয়েছে কুতিবা আলাই কুমুল কেতালু, তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আরাক আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। মুসলমানদের যত ফেরকা আছে, যত দল আছে, সবাই সিয়ামকে ফরজ করতে কোনো আপত্তি করে না, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত প্রতি রমজান মাসে একদিন মুসলমানদের সম্মানার্থে ইফতার মাহফিল দিয়ে থাকে, কুতিবা আলাইকুমুস সিয়াম নিয়ে তাদের কোনো আপত্তি নেই। অমুসলমান জাতি কুতিবা আলাইকুমুস সিয়াম যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যেই কোরআনে নাজিল করেছেন, ঠিক একই কোরআনে একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে। সুতরাং যারা কুতিবা আলাইকুমুস সিয়াম মানবে, রোজা ফরজ হওয়া মানবে, নামাজ ফরজ হওয়া মানবে, তারা যদি কিতালকে অস্বীকার করে, যুদ্ধকে অস্বীকার করে, তারা মুসলমান থাকে না, তারা পরিষ্কার কাফের হয়ে যায়। জেহাদকে অস্বীকার করলে
কোরআন আয়াতকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। জেহাদ না করলে কাফের তা আমি কিন্তু বলি নাই। আবার জেহাদ করে নাই সেজন্য কাফের তা বলি নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি কেতালকে অস্বীকার করে, যুদ্ধকে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কোরআনুল কারিমের প্রায় 500 আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়। তোমরা সুফিবাদকে উৎসাহিত করো, জেনে রাখো সুফিবাদকে আমেরিকা ভালোবাসে, তোমাদের সুফিবাদের মহাব্বত করে না, বরং তোমরা জেহাদের বিরুদ্ধে যে একটা চক্রান্ত করেছ, নফসের জেহাদ বড় জেহাদ, একটা হাদিস তৈরি করেছ, আল্লাহর নবী নাকি কোন যুদ্ধের থেকে ফিরে বলেছেন রজানা মিনাল জেহাদ রাসদার ইলাল জেহাদ রাকবার, আমরা ছোট জেহাদের থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করেছি, মানে নফসের জেহাদ পীরদের জেহাদ এইটা নাকি বড় জেহাদ। আমি জিজ্ঞেস করতে চাই, যদি হাদিস সহি হয়েও থাকে তাহলে আল্লাহর নবী কি জেহাদে গিয়ে তারপরে ফিরে এসে বলেছেন, নাকি জেহাদে না গিয়ে বলেছেন? কোনটা? জেহাদ থেকে ফিরে এসে ওই হাদিস অনুযায়ী, জাল হাদিস যদিও মিথ্যা হাদিস, যৈফ হাদিস, তারপরও যদি মেনে নেই তাহলে ওই হাদিসে আছে রজা না, আমরা প্রত্যাবর্তন করেছি ছোট জেহাদের থেকে বড় জেহাদের দিকে। তার মানে হচ্ছে একটা জেহাদ করে এসেছি, ভুলে যেও না, আমাদেরকে আরো জেহাদ করতে হবে। নফসে বাধা দিবে, এই সময় নফসের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে আবার ময়দানে ছাপিয়ে পড়তে হবে। এই জন্য হাদিসের অর্থ হচ্ছে মুজাহিদ ওই ব্যক্তিকে বলে যে নফসের জেহাদ করে, নফস বাধা দেয়, আমার সম্পত্তির কি হবে, আমার সন্তানের কি হবে, আমার গদির কি হবে, আমার মুরিদদের কি হবে, আমার এতগুলো বউর কি হবে, সেই সময় নফসের বাধা অপেক্ষা করে যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে তাদেরই হলো আসল মুজাহিদ, নফসের জেহাদ তারাই করে।